ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, প্রিয় পরিবারে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি, কারণ হচ্ছে আজকে পূর্ণিমা পুজো প্লাস জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো আজকে উঠেছি তোমার মোটামুটি 6টার সময়, ঘুম ভেঙে গেছে, তারপরে পুজোর সমস্ত জোগাড় হয়েছে যেটা তোমাদেরকে আগেই দেখালাম। তো পুজোর জোগাড় করা হচ্ছে, আমি আর ইমি করেছি, কারণ হচ্ছে মা দেখিয়ে দিয়েছে কিন্তু মা এবারের টাচটা করেনি, মানে পুজোই সামগ্রীতে। তো যাই হোক, আমরা জোগাড়টা করে নিয়েছি, কিন্তু অপেক্ষা করছি এখন ঠাকুরমশাইয়ের জন্য কতক্ষণে আসবে। ঠাকুরমশাই এলে পরেই পুজো শুরু হবে এবং পুজোর প্রস্তুতি প্রায় কমপ্লিট। আর কালকে কোনো ব্লগ দিতে পারিনি, কারণ হচ্ছে কালকে প্রথমে ছিল প্রচণ্ড শরীর খারাপ, প্রায় 100-এর উপর জ্বর এবং সঙ্গে পায়খানা, মানে লুজ মোশন টাইপের। তো সেই জন্য আর কোনো ব্লগ দেওয়া হয়নি, কালকে ব্লগ করা হয়নি। তো তোমরা আগের দিনে যে ব্লগটা আছে ওটা আজকে পাবে, ঠিক আছে? আর আজকের ব্লগটা কালকে আমি পোস্ট করব। তো এটা হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে বোতন আজকে সকালবেলায় উঠে পড়েছে যথারীতি, যেহেতু আমরা উঠে গেছি ও উঠে পড়েছে। তারপরে ওর আনের কাছে, মানে আমার মায়ের কাছে ছিল কিছুক্ষণ, একটা বিস্কুট খেলো, তো এখন কান্নাকাটি করছে, মানে ওকে ল্যাক্টোজেন যেটা খাওয়ানো হয়, ল্যাক্টোজেন ফ্রি, তো সেটা খাবে না। মানে বুঝতেই পারছো, জ্বরের পরে যেরকম আমাদের হয়, মানে কোনো মুখের স্বাদ থাকে না, ওদেরও তো তাই, বাচ্চাদেরও তো, সেই জন্যই খেতে পারছে না। তো যাই হোক, ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কথাটা আটকে গেছিলো, ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বোতন করছে, ঠিক আছে, বা বোতন কেন দুধ খেতে চাইছে না সবই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। ভেরি গুড নুন, ফিরে এলাম অনেকক্ষণ পর, কারণ আজকে পুজো করতে এসছে অনেক দেরিতে, প্রায় তখন 9:10-15 এরকম, কারণ যে ঠাকুরমশাই সে ব্যস্ত হয়ে গেছিলো অন্যান্য পুজোতে। তো মানে আমাদের বাড়িটাই সকালে করে যায়, তো সেটাই আজকে মানে লেট করে ফেলেছে। তো প্রায় 9:10-15 হয়ে গেছে, তখন দেখছি পুজো করতে এলো। তো পুজো কমপ্লিট হলো প্রায় তোমার 10টা এরকম ধরো হয়ে গেছে। তো 10টা সময় পুজো কমপ্লিট করে গেল, তারপর প্রসাদ টোসাদ খাওয়া হলো, মানে আমার শ্বশুরমশাই এসেছিলো, তারপরে রিমির মাসির ছেলে অর্ক, তোমরা হয়তো দেখেছো ভিডিওতে, ও এসেছিলো। তো মানে ওরা একটু গল্প টল্প করছিলো, সেজন্য আর ব্লগ করা হয়নি। আর তার মাঝে বোতনকে খাওয়ানো হলো, মানে ও দাদান যেহেতু এসেছিলো, তো দাদান মামা, তো সেই জন্য আর কি ওখানে মানে ওরাই আর কি খাইয়ে দিল একটু, বুঝতে তো পারছো, একে শরীর খারাপ, তারপরে বাচ্চা ছেলে যেটা হয় আর কি, তো সেই জন্য আর কি ওরা অনেকক্ষণ ছিল, তো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তখন। তো জাস্ট ফিরে এলাম, ওরাই কিছুক্ষণ আগে গেল, তারপরে এই ভিডিও শুরু করলাম, কারণ ওই বাড়ি থেকে প্রচুর খাবার পাঠিয়ে দিয়েছে, কারণ মা তো ধরো এইসব খাবার, গরম খাবার খাবে না, আজকে যেহেতু অম্বুবাচী শেষ হচ্ছে রাত্রে, তো মা তো ঠান্ডায় খাবে, তো মা ওই চিড়ে মুড়ি এই সমস্ত খেয়ে নেবে আজকে, মানে ফল মূল এই সমস্ত খাবে। আর আজকে মানে ওই বাড়ি থেকে খাবার পাঠানো হচ্ছে, ওই বাড়ি থেকে প্রচুর খাবার পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো সেগুলো কী কী খাবার পাঠিয়ে দেওয়া হচ্ছে সেগুলো একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এগুলো আমরা টিফিনেও খেলাম, প্লাস লাঞ্চেও খাবো, আবার ডিনারেও খেয়ে নেবো, মানে প্রচুর খাবার। তো আর খাবার করার দরকার নেই, তো সেটা একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় চলো দেখিয়ে দিই। হচ্ছে খাবার, দেখতেই পাচ্ছ এত খাবার পাঠিয়ে দেওয়া হচ্ছে, কী কী খাবার পাঠানো হচ্ছে সেগুলো তোমাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে সাবুর খিচুড়ি, এটা হচ্ছে কাজু বাদাম কিশমিশ, তারপর এমনি বাদাম সমস্ত কিছু দিয়ে আর কি সাবুর খিচুড়ি করা হচ্ছে। আর এদিকে আছে হচ্ছে, এটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, মানে ছ্যাঁচড়া টাইপের, যেটা নবরত্ন হয় এই টাইপের তরকারি, নিরামিষ সবই। আর এদিকে আছে হচ্ছে পায়েস, শিমুইয়ের পায়েস, এটা হচ্ছে বোতনের পায়েস, যেটা অর্ধেক খেয়েছে কিছুটা খাইনি। আর এটাতে রয়েছে লুচি, দেখতেই পাচ্ছ প্যাকেটে করে এভাবে রাখা হচ্ছে যাতে লুচিটা মানে শক্ত না হয়ে যায়। আর এটাই রয়েছে আলু পনিরের তরকারি,
প্লাস এর সাথে মিষ্টি পাঠানো হয়েছে, এত খাবার তার সাথে মিষ্টি পাঠানো হয়েছে, আমাদেরও প্রসাদ হয়েছে, মিষ্টি আনা হয়েছিল, তো প্রচুর খাবার। এগুলো এখন খেয়ে মানে এন্ড করতে পারবো কি না জানি না রাত পর্যন্ত। কালকে তো শুক্রবার আছে, কালকে তো এই খাবার কিছুই খাবো না আমরা, যেহেতু শুক্রবারে আমরা টক খাই না। আগের ব্লগ যারা ফলো করেছে তারা জানো, তো দেখা যাক মানে এগুলো শেষ করতে পারি কি না রাত অবধি, মানে অনেকটা অনেকটা কোয়ান্টিটি আছে। তো যাই হোক, এখন দুপুরে আবার একটু খেয়ে নেবো কিছু, লুচি বা সাবু খিচুড়ি এই জাতীয়, আর রিমিও তাই খেয়ে নেবে, আর মা তো মুড়ি ছিঁড়ে খেয়ে নেবে। মা প্রসাদ আম মিষ্টি এগুলো খেয়েছে, সেই জন্য পেট ভর্তি আছে, তো এবার মুড়ি ছিঁড়ে কিছু খেয়ে নেবে। আর আমি দেখো গরমে ঘেমে যাচ্ছি, কারণ ফ্যান চালাচ্ছি না, যেহেতু কথা বলতে মানে সাউন্ডটা ক্যাচ করবে সেজন্যই আর কি ফ্যানটা চালানো হচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। তো খাবার দাবার খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো, কারণ আজকে তো অনেক ভোরে ওঠা হয়েছে। তো তারপরে আবার ইভিনিংয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, যে সারপ্রাইজটার কথা বলেছিলাম সেটা তোমাদের সঙ্গে আজকে অবশ্যই শেয়ার করব। তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে, এবং পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। এই ফ্রেন্ড ভেরি গুড ইভিনিং, দেখে বুঝতে পারছো যে ব্যাকগ্রাউন্ডটা টোটালি ডিফারেন্ট, মানে যেখানে ভিডিও করা হয় সেখানে ভিডিও করা হচ্ছে না। এটা মানে যেহেতু বোতন ঘুমিয়ে গেছে, তো আমাদের বেডরুমে বোতন শুয়ে আছে, তো সেই জন্য ওখানে কথা বলা মানে তো বুঝতেই পারছো উঠে পড়বে এক্ষুনি। তো এটা হচ্ছে মায়ের বেডরুম, মায়ের বেডরুমে আজকে এটা ভিডিওটা শ্যুট করা হচ্ছে। ওই যে ওই সাইডে যেটা রাস্তাটা দেখতে পাচ্ছ, মানে এটা তো টয়লেট, টয়লেটের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওটা হচ্ছে তোমার বেসিনের রাস্তা, মানে বেসিন প্লাস হচ্ছে একটা ব্যালকনি আছে। তো ওখানে মা আর কি নিচের যে আমাদের ভাড়াটিয়ারা আছে ওদের সাথে আর কি গল্প করতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওভারঅল মায়ের একটা হোম ট্যুর করে দেবো একদিন, তো মানে আমাদের যখন রুম ট্যুর করবো তখন মায়ের রুম ট্যুরটাও করে দেবো সেটাই বলছি, আর এক্সট্রা আমাদের যে রুমগুলো আছে সেগুলোরও ট্যুর করে দেবো। তো যাই হোক, যে কথাটা বলার জন্য এলাম সন্ধ্যাবেলায়, এখন টাইম তো 8:30 বললাম, 8:30 টাইম বাজে, তো মানে 8:30 বাজে আর কি, 8:30 টাইম বাজে না, 8:30 টাইম হলো আর কি। তো যাই হোক, তো সেক্ষেত্রে এখানে লাইটটা বুঝতেই পারছো ভীষণ অল্প, কারণ হচ্ছে জাস্ট একটা লাইট জ্বালানো হচ্ছে সেজন্যই অল্প লাইট পাচ্ছ। আর বাকি লাইট তো মানে টিউবটা মায়ের রুমের কেটে গেছে, তো সেজন্যই লাইটটা রিফ্লেক্টটা কম আসছে। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর যে সারপ্রাইজটা তোমাদেরকে বলেছিলাম সেই সারপ্রাইজটা তো সেদিন আমি দিতে পারিনি, কারণ হচ্ছে সেদিন আমার হাতে আর কি আসেনি, সেজন্য দিতে পারিনি। তো সারপ্রাইজটা চলো তোমাদেরকে আজকে দেখিয়েই দিই কী সারপ্রাইজ। তো তোমরা সবাই জানো 29th of May আমার বার্থডে ছিল, তো যারা আমার মানে সবাই জানো মিনস হচ্ছে যারা ব্লগ আমার আগের ব্লগ দেখেছো তারা বুঝতে পারবে 29th of May বার্থডে ওটা ব্লগটাও আমি দিয়েছিলাম আমার জন্মদিনের। তো সেখানে মানে মা আমাকে জাস্ট মানে টাকা দিয়ে আশীর্বাদ করেছিল, বাট মা অলরেডি কিন্তু একটা সারপ্রাইজ আমার জন্য রেখেছিল, তো সেটা আমাকে না জানিয়ে। তো আমার কাছে যে স্টোন ছিল মানে রুবি যে স্টোনটা হয় আর কি, তো ওই স্টোনটা আমার কাছে ছিল, তো ওই স্টোনটা মা নিয়ে রেখেছিল, কারণ আমি যে আংটিটা ইউজ করতাম সেই আংটিটা আমার হাতে ছোট হচ্ছিল, মানে হচ্ছিল না আর কি, মানে ভীষণ টাইট হচ্ছিল, তো সেই জন্যই ওটাকে খুলে রাখা হয়েছে। তো মা বললো যে ঠিক আছে তুই স্টোনটা আমাকে খুলে এনে দে, আমার একটু দরকার আছে। বাট এটা যে সারপ্রাইজ দেবার জন্য বলেছিল সেটা তো আমি বুঝতে পারিনি। তো যাই হোক, সারপ্রাইজ আমাকে এটাই দিল কি আমার বার্থডেতে মানে ওই স্টোনটা দিয়ে একটা আংটি করে দিল, মানে স্টোনটা ওখানে নতুন আংটিতে অ্যাডজাস্ট করে মানে আমার যে আংটিটা ছিল তার থেকে একটু বড় সাইজ করে এটা আমাকে মা গিফট করলো। তো বার্থডেতে এটা পেলাম কিন্তু আমি হচ্ছে কালকে, হ্যাঁ কালকে পেয়েছি, কালকে ছিল 23rd of June, 23rd of June আমি পেয়েছি। তো সেজন্যই তোমাদেরকে আমি সেদিন দেখাতে পারিনি, কারণ সেদিন আমি যেতে পারিনি বৃষ্টির কারণে, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো যেতে পারিনি, তো সেই জন্যই বললাম যে সারপ্রাইজটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো যাই হোক, আজকে সারপ্রাইজটা দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই হচ্ছে সেটা, ফোকাস করছে কি, হ্যাঁ
একটু দেখো, দাঁড়াও এটা একটু সোজা করে নি। এই যে ফোকাসটা নিচ্ছে না, জানি না কেন। এটা যাই হোক, আমি ব্যাক ক্যামেরায় ভালোভাবে দেখিয়ে দেব। তো এটাই ছিল গিফট, এটা আমাকে মা গিফট করলো বার্থডেতে। তো এটা মানে আমার কাছে সত্যিই একটা সারপ্রাইজ। তো আমি জানতাম না, সেদিন মা আমাকে হঠাৎ করে বললো যে এরকম একটা রিং করতে দেওয়া আছে তোর সাইজের, তো এই দোকানে পেমেন্ট করা আছে, তুই গিয়ে নিয়ে আয়। তো মানে আমি তো সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, তো সেদিন আমি তো যেতে পারলাম না, বললাম বৃষ্টির কারণে। তো কালকে গেছিলাম, গতকালকে গিয়ে আমি নিয়ে এসেছি, আর চেনা দোকানই, অসুবিধা নেই। তো ওখান থেকে নিয়ে এসেছি, ওখান থেকে নিয়ে আসার পর আজকে শোধন করা হলো। যেহেতু তোমরা জানো যে যেগুলো তোমার হচ্ছে এই সমস্ত রত্ন বা জেমস্টোন যেগুলো থাকে আর কি, এগুলোকে তোমার হচ্ছে শোধন করিয়ে তারপরেই পড়তে হয়, তো সেটাই করা হয়েছে। তো যাই হোক, এটাই মা আমাকে সারপ্রাইজ দিল। ব্যাক ক্যামেরায় আমি ছবিটা মানে ক্লিক করে আমি তোমাদেরকে এখানে এই ভিডিওতেই মানে ইয়ে করে দেব বা পোস্ট করে দেব। তো তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবে ডিজাইনটা। ডিজাইন মানে সিম্পল ডিজাইনের মধ্যে, ছেলেদের আর ডিজাইন কী করবে বলো তো? আর জেমস্টোনের তো সেরকম কোনো ডিজাইন এভাবে হয় না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে এটাই বলার ছিল। তো যাই হোক, ব্লগটা এখন এন্ড করছি না। রাত্রে আমরা খাচ্ছি সেম খাবার যেটা দুপুরে দেখালাম, সেম খাবারই, লুচি সবজি এগুলোই খেয়ে নেবো। তো ওটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, দেন ব্লগটা এন্ড করবো। ততক্ষণ দেখতে থাকো তোমাদের কাছের পরিবার, নিজের পরিবার, একান্ত পরিবার, প্রিয় পরিবার।